مبارک منزل کا خانہ راما ہے چنی باشد مبارک منزل کا خانہ راما ہے چنی باشد ہمایوں کے شور کا خانہ را شاہ چنی باشد ہائے رے مبارک رے اللہ چن زندہ مبارک اندر যদি চিনতেন তে এই এলাকার হয় না আমার শেখ হযরত মুবারক করিমের ব্যাপারে শুনছি আমি ওনার বিরুদ্ধে মামলা হয়েছিল কথা কয় না এদেশের নেতারা ওনার বিরুদ্ধে মামলা করছে এখন ওনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কচুয়া থানার ওসি সাহস করে না কই বেজাল কথা কয় না কচুয়া থানার ওসি সাহস করে না বেজাল এই কোন উল্টা পাল্টা ওসি চাঁদপুরে হে কয় যে কিসের বেজাল ভুয়া মানুষকে গ্রেফতার করবো ওটা ওর বেজাল কিসে যাই অন্যের হোলা তো অস্ত্র গরমে আসে আর কথা কয় না আর হুজুরকে যখন শুনাইলে হুজুর আপনার গ্রেফতার করবেন লাগে আইতে আসে হুজুর মুসকে মুসকে আসবেন হুজুর আচ্ছা আইতে দেখ তাই হুজুরের কাছে ঢুকছে হুজুরের যে খানকাটা ছোট্ট রুম দেখছেন না আপনারা আরে দেখছেন নি এটা যখন ঢুকছে ঢুকার আগের থেকে এদের কাঁপ শুরু হয়ে গেছে পরে ওইখানে গিয়ে এতে বেহুশ হয়ে গেছে হুজুরের কোন মাইতে এরকম করে দিবেন এই আপনারা কি কথা শুনতেছেন এতে এরকম করে দিবেন কৌজরে আইসে আমাদের গ্রেফতার করবেন লাগে কত করপ না খুশি আসার পরে বল যে হুজুর এই বুঝিও নাই চিনিও নাই মাফ করে দিয়ে আপনারা আমার কথা বুঝেন না হ্যাঁ এবার যদি ইসলামের আমির শেখুল ইসলাম আল্লাহ মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইকে যদি মাওলানা আল্লামা জুনায়েদ বাবুনগরীকে গ্রেফতার করে তো ইচ্ছেতে বেশি গ্রেফতার করার দরকার ছিল না আমার সব হিসাব রে ওনাকে গ্রেফতার করছেন ওনারা আস্তে বাইলে বাইলে কোথায় পাঠাই দিছে চট্টগ্রাম জুমলা আলম সুরত জানাস তো ইলম খাতমে মুলকে সুলাইমান আস তো ইলম কথা কয় না যদি চিনতেন তে এলাকার ভয় আমার আব্বা এসেছেন আমারে আমি যেন দাওরা হাঁটা জারি করি আর আমার হযরত রহমতুল্লাহ আমারে গ্রিন সিগন্যাল দিয়েছেন খুরশিদ হুশ আমি মেশকাতের বছর ওই দ্বিতীয় সাময়িক পরীক্ষার পরে হুজুরের সাথে দেখা করছি বলছি হুশ খুরশিদ আমি বলছি হুজুর আমার হুশ আছে আল্লাহ আমি ঠিক আছে আব্বা কয় হাঁটা জারি যে দাওরা আছে আমি কইছি আপনি হুজুরের থেকে ছুটি নিতে পারবেন নি আমি পারবো না আমি বলছি তাহলে আমিও যাইতে পারবো না আল্লাহর রহমত আমি ঠকি নাই হাঁটাতারি নম্বর ওয়ান যে ছেলে ছিল হাফেজ সেলিম এর পরের বছর গেছি এর হেসে দেখা হয়েছে কতক্ষণ আমার সাথে কথা গিয়ে অস্থির হয়ে গেছে বলছি খুরশিদ ভাই আপনি গত বছর আসছেন না কেন দুজন ফুটতাম লম্বা ইতিহাস এগুলা লম্বা ছিনলেন না মুবারক কাম কো খুদ কাম পৌঁছা দেতা হ্যায় আঞ্জাম তক ইবতিদা করনা হ্যায় মুশকিল ইন্তেহা মুশকিল নাহি সখতি এ রাহ সে না ডর হ্যায় এক দরা হিম্মত কর গামজন হো না হ্যায় মুশকিল রাস্তা মুশকিল নাহি আমার হযরত রহমতুল্লাহ আলাইহি তখন দুনিয়াতে ছিলেন আমি রাতে দুইটা আড়াইটা তিনটার দিকে মাদায়া দিয়ে এদিকে পথ দিছি উজাইনি মাদ্রাসার মাহফিলের আর আগের দিন বুধবার দিবে গত রাত্র কবে হুজুর যখন ছিলেন মোটামুটি সুস্থ হুজুর হাঁটতে পারে তখনকার ঘটনা আমার ছাত্ররা আইসে হুজুরের সাথে দেখা করছে দেখার পর হুজুর জিজ্ঞেস ছাত্ররা মাশাআল্লাহ ছাত্র করে দেখলি বুঝা যায় এটা তালিবুল ইলম কথা কয় না হুজুর জিজ্ঞেস করেন কে রে ইগুন কে রে তেহরা পরিচিত হুজুর আমরা কাসিম সাহেব হুজুরের ছাত্র কোন কাসিম সাহেব রে ক খুরশিদ কাসিম সাহেব হুজুরের ছাত্র এই অন হুজুর কয় খুরশিদ হেতে নিজের গরমে বাসে না আবার কাসিমের গরম এ বুঝতেছেন আপনারা কথা
খুরশিদ নিজের গরমে বাঁচে না, আমার কাশ্মীর গরম, এত গরম এত কেমনে সহ্য করে? যা হোক, এখন কয় হুজুরে ননু হাতে কইলি আমার কথা কয়, ক হুজুর হুজুর তো মা ফিলে, দাদাভাই কইছে দাদাভাই হুজুর তো মা ফিলে, রাত্রে আসবে দুইটা তিনটার দিকে আসবে, কখন দিয়ে আসবে? ক মাদাইয়া দিয়ে, ক আরে 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 বুঝছেন নি কি আহারে আরে কি রাস্তা বলে না কথা কয় না আহারে 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 আরে এরম করে অনেকক্ষণ আহারে আহারে করার পরে এবার বলছে আচ্ছা আল্লাহ ভরসা। আপনাকে আমার কথা শুনতেছেন নি? মিয়া উজানি আইসা হচ্ছে আমার ওয়াজ করার লাগে তো সারা বাংলাদেশে কি না আমার আমার কথাগুলো বলতে দিবেন না? আচ্ছা আল্লাহ ভরসা, এবারে শুনে এলাম এই যে আচ্ছা আল্লাহ ভরসা, ওই যে বলছি হিম্মত আর সাহস এদিকে আচ্ছা আল্লাহ ভরসা সব একসাথে কি হয়েছে জানেন? ওই যে একের শেষ মাথার দিকে যে বিরিশটে আছে চিপে আছে, হ্যাঁ বাগুসির ফুল, এর আগে দিয়ে ডাকা দিতে হবে কথা কয় না? ভাই আমরা বিরিশটা পার হয়ে যখন নামলাম দেখলাম কি ওই পুলিশের কাছে যে লাইট গুলো লাল এগুলো দেখাইতে আসে, আমি মনে করছি যে এটা মনে পুলিশ, তো ওর ড্রাইভার বললাম যে থামা পুলিশ তো থামাইবার পরে দেখি কি আলোর মধ্যে দেখা যায় রান্দা কথা কয় না? পুলিশের কাছে কি রান্দাও থাকে না? আমার ড্রাইভার কে হুজুর ডাকাইতে আমি ও ডাকাইতে শুনালাম কথা খুব শুনেন বুঝেন ভালো করে বুঝেন, এখন ও তো অস্থির হাত কাঁপা আরম্ভ হয়ে গেছে তারা আইসায় আমি যে সাইডে ড্রাইভারের বাম সাইডে আমি বসা ওইখানে দিছে গ্লাসে কম বিশ্বাস করেন কমপক্ষে ও রাম দর কবে আমার গ্লাসটা কমপক্ষে আধা ইঞ্চি, খুব হিসাব করে আমি কথা বলতেছি কমপক্ষে আধা ইঞ্চি এটা নিচের দিকে ড্রাইভার গেছে অর্থাৎ আতঙ্ক সৃষ্টি করতে আসছে, আর আমার সাইডের যে গ্লাসটা এটা ধরে টান দিছে কিন্তু এটা তো লক ড্রাইভার না, আমি বলছি এই জন্য আমি সবসময় গাড়িতে উঠলে প্রথমে বলি যে গেট লক কর, তো হেডটাও লক, এখন ডাইন সাইডে গেছে আমার সাইড বাস দিয়ে ডাইন সাইডে গেছে আর এইখান দিয়ে এক সাইড একজন আসে দু, তা আমি একটু গ্লাসটা ফাঁকা করে বাবারা তোরা তো টাকাই নিবি তা আমরা একটু সাইড করি, তে মনে করছে আমার আমি সোজা সাইড করি এভাবে দিয়ে ড্রাইভারকে বললাম দেখ তো ডাইন সাইড দিয়ে যাওয়ার কোনো রাস্তা আছে না, কয় হুজুর একটা প্রাইভেট কার যাবে এই পরিমাণ রাস্তা আছে দুনো সাইডে কিন্তু এরা গাড়ি দাঁড় করে ডাকাতি করতে আসে, এদিকে সিরিয়াল লম্বা নবর দিকের থেকে সিরিয়াল লম্বা গাড়ি টান দিছি আমরা খুশি রাস্তা পেয়েছি টান দিছি সামনে গিয়ে দেখি গাছ ফেলাই দিছে কি বলেন না কি এবারে বলেন ওরা তো জানেই যে যাইতে পারবে না সামনে গাছ কথা কয় না? আচ্ছা আমরা দাঁড়াইতে বইলে আবার দাঁড়াইতে দাঁড়াইলাম না ওরা আমাদেরকে দৌড়াইতে আছে এবারে ফাইলে কি বলবেন কথা কয় না কেন? কথা ঠিক আছে নি? গাছ দেখে আমার ডাক হুজুর 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 এই শুরু করছে হুজুর হুজুর কথা কয় না? আমার তো ধরেন একটা আল্লাহ সে এরা সুরত একটা দিছে না আমার সহজন মারতে ফেরবো ড্রাইভারের দিকে খুব আনি আরম্ভ করবো হই নির্মল তুই গাড়ি সালা দিকে এ অবস্থা, তা আমি ড্রাইভারের এই কাদের উপরে যেই পরিমাণ জোরে হাত উঠছে এই পরিমাণ জোরে একটা থাপড় দিছি তাপর দিয়ে বলছি দে টান আল্লাহর নাম লইয়া সবার লোক বলবেন না আমি কি বলছি আর টান দে কই নেই দে টান আমি তো টান আগে কোন দে পরে কইছিলাম আমি দে আগে টান পরে আমি রেওয়ায়েত বিল আলফাজ করতে আছে তালিবুল ইলম রা দে টান আল্লাহর নাম লইয়া
এটা বলছি আর ড্রাইভার দিয়েছে টানালার নাম লই আল্লাহু আকবার পরেরটা শুনবেন নি পরেরটা হইলো এই বিশাল আকৃতির গাছের উপরে দিয়া কে যেন গাড়িটাকে শূন্য করে পার করে দিছে আপনি আমার কথা বুঝেন নাই কাম কো খুদ কাম পৌঁছা দেতা হ্যায় আঞ্জাম তক কাম কো খুদ কাম পৌঁছা দেতা হ্যায় আঞ্জাম তক ইবতিদা করনা হ্যায় মুশকিল ইন্তেহা মুশকিল নাহি সখতি এ রাহ সে না ডর হ্যাঁ একদরা হিম্মত কর গামজন হো না হ্যায় মুশকিল রাস্তা মুশকিল নাহি এতে দৈরে মত দিছি গাড়ি লইয়া হুজুর আগাই দিত আমি দম পেয়ে দিছি থামাইয়া হে কয় হুজুর আর যাওয়ান লাগবে না কথা কয় না এগুলো কে করে বলেন না কে করে দূর মিয়া কথা বুঝেন নি আপনি কে করেন বলেন না আর মুশকিল আমাকে তো আল্লাহর লগে সম্পর্কই নেই কথা কয় না আমাদের আল্লাহর সাথে কি নাই সম্পর্ক এই জন্য সব ফকির নির্ভুলা অভাবগ্রস্ত কথা কয় না সব ফকির নির্ভুলা অভাবগ্রস্ত টেনশন যায় না পেরেশানি যায় না অভাব যায় না কথা কয় না কেন আরে বড় আওয়ামী লীগের নেতার সাথে সম্পর্ক রাখলে যদি পয়সার অভাব না হয় বিএনপি নেতার সাথে সম্পর্ক রাখলে যদি পয়সার অভাব না হয় রব্বে করিমের সাথে সম্পর্ক রাখলে পয়সার অভাব কেন হবে দেখছো ওনার কথা কয় না আমার কথা আপনারা বুঝেননি কে কে বুঝতেছেন হাত তুলে দেখান তো ইউএমকে মিডিয়া সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় ইউএমকে মিডিয়া একটি ইসলামিক মিডিয়া আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান ও হামদেনাত ও কেরাত আপলোড করা হয় সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ আল্লাহ হাফেজ মেশাস ইউনানি মেডিসিন কর্নার প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার কচুয়া থানা রোড কওমি মাদ্রাসার ভবনের নিস্তলায় অবস্থিত কচুয়া পৌরসভা কচুয়া চাঁদপুর এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয় মোবাইল নম্বর 01816229826 আল্লাহ হাফেজ